এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃষ্টা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে, যেতে যেতে আমার সাথে দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড কী কী করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। চলো, এখন বেরোনোর টাইম হয়ে গেছে অ্যান্ড দেখতে থাকো ব্লগটা। সো গাইস, উই আর অন দ্য ওয়ে, লেটস গো। চলো যাওয়া যাক, দেখতে থাকো। প্রচণ্ড গরম, টু হট। গাইস, তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি, স্প্ল্যানেটে এসেছি, তোমরা ঠিক গেস করেছো। অ্যান্ড এইখানে অনেক দিন পর আমি আর দিদি বেরিয়েছি ঘুরতে প্লাস শপিং করতে। তো পুরোটাই তোমাদের যতটা আমরা ঘুরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি। আর এখানে দেখো ভ্যারাইটি, সানগ্লাস, ওয়াচেস, এভরিথিং আছে। বাট আমার সেরকম একটা কালেকশন পছন্দ হয়নি, কারণ জানি না হয়তো পরের দিকে পুজোর কালেকশন উঠতে পারে, বাট পার্সোনালি আমার পছন্দ হয়নি, তোমাদের অবশ্যই পছন্দ হতে পারে। 30 রুপিসের কানের দুলগুলো আমার খুব ভালো লেগেছে, আর এগুলো আগের বছরও আমি সেম জিনিসই দেখেছি। যে চেনগুলো দেখছো এগুলো 100 রুপিস করে তোমরা বার্গেনিং করতে পারো, আই হোপ কমাবে না, কারণ 100 রুপিসের চেনগুলো কমায় না। আমি অনেকবার বার্গেনিং করেছিলাম, হয়নি। তো তোমরা যদি করো তো নিশ্চয়ই হয়তো করে দেবে। আর এখানে তারপর সিলেদার্সে ঢুকেছিলাম। গাইজ বিশ্বাস করো, সিলেদার্সেও আমার সেরকম একটা জিনিস পছন্দ হয়নি। অ্যান্ড 30 রুপিসের কয়েকটা ইয়াররিংস আমি কিনেছিলাম, বাট এগুলো এগুলো ভালো, বাট অক্সিডাইজগুলো একদমই মানে একই রকম স্টাইলে। আর এইখানে দেখো আমার হালাত গরমে পুরো খারাপ, বাট ভালোও লাগছে। গরমে ঝলসে যাচ্ছি ঠিকই, কিন্তু ভালোও লাগছে, অনেক দিন পর ঘুরতে বেরোলাম। বাড়ি চলে এসেছি, আমরা কত ঘুরলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। এখানে পিসি, দাদা, মা, আমি, দিদি সবাই মিলে চায়ের আসর দিয়ে বসেছি। আমরা তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর এখানে গল্প করতে করতে সব জিনিসপত্র দেখা হচ্ছিল। ভিডিওটা আজকে এই অবধি। আমি তোমাদের বলবো তোমরা স্প্ল্যানেটে যাও। তো এখন আমরা যেহেতু মনে হয় সেপ্টেম্বরের ফার্স্টের দিকে যেহেতু চলে গেছি, তো সেই জন্য মনে হচ্ছে যে মানে কালেকশন খুব একটা ভালো না। সেপ্টেম্বরের মিডিলের দিকে এবং লাস্টের দিকে গেলে আই হোপ ভালো হবে, বাট আমি আর যাচ্ছি না স্প্ল্যানেটে, কারণ খুব একটা পছন্দ হয়নি। আগের বছরও সেম জিনিস হয়েছিল, খুব একটা কিছু পছন্দ হয়নি। অ্যান্ড ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো। তো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ, আর দেখা হচ্ছে নতুন একটা আপকামিং ব্লগে। বাই। ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों में खोना मैं चाहूं।